তো রমজান মাসে আমরা দেখি না কোরআন তেলাওত হয় কত স্পিডে পুরো এক মাস যাবৎ প্রতিদিন আধা ঘন্টা করে তেলাওয়াত করে কোরআন শরীফ খতম করা হয় তো অবশ্যই একটা কোরআনের হাফেজের মুখস্থ বিদ্যা আমাদের চেয়ে বেশি তাহলে আমরা এখন দেখি যে একজন কোরআনের হাফেজ কখন কখন মুখস্থ করে কারণ হচ্ছে মুখস্থ হওয়ার সবচেয়ে ভালো টেকনিক এই সময়টা কোন সময় একজন কোরআনের হাফেজ হচ্ছে ফজরের আগে তারা এক ঘন্টা পড়ে এটা মনে রাখবা তারা ঘুম থেকে উঠে উঠার পরে ফ্রেশ হয়ে টুজু করে মুখস্থ করা নতুন পড়া পড়তে বসে মৌলিক পড়া যেটা নতুন পড়া আগে পড়ে নেয় নতুন মুখস্থ পড়া এক ঘন্টা পড়বে পড়ার পরে এক দেড় ঘন্টার মতো পড়বে তারপরে ফজরের আজান হবে আর ফজরের নামাজ পড়বে পাঁচ মিনিট হাঁটবে হাঁটার পরে আবার পড়তে বসবে আবার এক ধরে এক দেড় ঘণ্টা এই ফজরের আগের এক দেড় ঘণ্টা ফজরের নামাজের পরের এক দেড় ঘণ্টা এই তিন ঘন্টা হলো মৌলিক পড়া মানে মুখস্থ নতুন পড়া এই সময়টা শুধু মুখস্থ করবে আর এক ঘন্টা সময় আছে সেটা হচ্ছে মাগরীবের পরে তাহলে টোটাল তিনটা সময় তারা হলো নতুন পড়া পরে মুখস্থ পড়া পরে এবং হচ্ছে যেটা মুখস্থ করা দরকার ফজরের আগের দেড় ঘন্টা ফজরের পরের দেড় ঘণ্টা আর মাগরীবের পরের দেড় ঘন্টা আর সারাদিন যে পড়াশোনা করে এটা হলো এই তিনটা সময়ে যে পড়াটা পড়ছে ওটা শুধু রিভাইজ দেয় এটা সায়েন্টিফিক্যালি যদি আলোচনা করি তাহলে এই সায়েন্টিফিক্যালিও সায়েন্স এটাই বলে যে একেবারে সন্ধ্যার পরে আর হচ্ছে ভোরের দিকে হাদিসের মধ্যে একটা হাদিসের মধ্যে তিরমিজি শরীফের বারোশো বারো নম্বর হাদিস আল এই সময় একটা সাহাবা থেকে বর্ণিত ঘামিদি সাহাবাটা রাদে আল্লাহ তাল্লাহনা থেকে বর্ণিত উনি বলছেন যে নাসুল সাল্লাহ সাল্লাম উনি দোয়া করছেন উম্মতের জন্য যে আমার উম্মতকে তুমি ভোরের দিকে বারাকাত দান করে এবং প্রাচুর্যতা দান করো তার মানে ভোরের দিকে আল্লাহ রাসুল আসলাম আমাদের জন্য দোয়া করছেন যে ভোরের দিকে যারা পরিশ্রম করবে তাদেরকে যেন আল্লাহ তালা বরকত দান করে এবং হচ্ছে তাদেরকে যেন প্রাচুর্যতা দান করে তো এই যে হাদিসের যে প্রভাব আল্লাহ রাসুল যে দোয়া করছে এই দোয়া কি কেউ ফেলতে পারে আল্লাহকে ফেলতে পারে না এই দোয়া কবুল এই জন্য যারা হচ্ছে ভোর রাতে পড়াশোনা করে এবং হচ্ছে ফজরের দিকে পড়াশোনা করে এদের পড়াটা তুমি যাই পড়ো মনে থাকবে অনেক দিন যাব মনে থাকবে আমি তো ক্লাস নাইন টেনে যে ভোরের দিকে যে পড়াশোনা যে যেগুলো পড়ছি এগুলো তো আমার এখনও মনে আছে তো এগুলা কেন মনে থাকে কারণ আমি পরে একটু ফিল করে দেখলাম এটা ভোরের দিকে পড়ছি আর ভোরের জন্য আল্লাহ রাসুল দোয়া করছেন তো এই দোয়াটা কবুল হয়ে গেছে এর জন্য ভোরের দিকের যে পড়াটা এটা অনেক দিন মনে থাকে এবং যাদের পড়া লেখার যাদের হলো পড়া মুখস্থ হয় না যারা হচ্ছে অনেক পড়ার পরেও সে পড়া ক্যাচ করতে পারে না তারা হচ্ছে এই তিনটা সময় পড়বে ভোরের আগে ভোরের মানে ফজরের আগে ফজরের পরে আর হচ্ছে মাগরিবের পরে কিন্তু মূল কথা কি আমরা আসলে যেটা করি আমরা হচ্ছে যে এই তিনটা সময় আমরা পড়তেই পারি না কেন আমরা হলো ঘুম থেকে উঠি ঘুম থেকে উঠতে উঠতে পড়তে পড়তে বসতে বসতে আটটা বাজে তো আটটার সময় পড়তে বা স্কুলে গেছে বা আটটার সময় ঘুম থেকে উঠি স্কুলে গেছে স্কুল থেকে আসার পরে রাতে পড়তে বসতে বসতে রাত আটটা বাজছে তো কেউ যদি রাত আটটা সময় পড়ে তাই আবার ঘুমাইতে ঘুমাইতে রাত বারোটা একটার দিকে দুইটার দিকে ঘুমাইছে ঘুম থেকে উঠছে আবার সকালে সকাল আটটা নয়টার দিকে তার মানে ইন্ডিরেক্টলি কী করতেছে যে সে যে সময়টা মুখস্থ পড়ার জন্য আল্লাহ নির্ধারণ করে দিছে ওই সময়টা সে হেলায় ফেলায় নষ্ট করতেছে যেমন হচ্ছে সে ঘুম থেকেই উঠছে হলো সকাল আটটায় বা সকাল নয়টায় তার মানে ভোরের এই গুরুত্বপূর্ণ আল্লাহ রহমতপ্রাপ্ত সময়টা সে পেল না এখন সে সারাদিন যতই পড়ুক তার কি পড়া মুখস্থ কাজে লাগবে এই পরা কি হবে এ পরা তার মনে থাকবে কখনোই না আবার সে কী করতেছে বিকেলবেলা খেলাধুলা টেলা বা স্কুল ডিস্কুল থেকে করে করে আসতে আস্তে আস্তে বাসায় আসা খাওয়া দাওয়া করতে করতে গল্প করতে 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 মানে পড়তে বসতে বসতে আটটা বাজছে ওই সন্ধ্যারও গুরুত্বপূর্ণ সময়টা সে নষ্ট করছে আবার সে সারা রাত পড়তেছে এই পড়া কি তার কাজে লাগবে একদমই কাজে লাগবে না তো আবার কি করতেছে আবার যখন ফজরে সেই ভোরের ওয়াক্ত সে বিভোর ঘুম ঘুম থেকে উঠতে হল ফজর নামাজ তো পড়েই নাই ঘুম থেকে উঠতে হল ওই হচ্ছে আটটা নয়টার দিকে তো সেই ক্ষেত্রে আমরা কি করতেছি আল্লাহ তালা যে সময়টা আমাদের জন্য নির্ধারণ করে দিছে বা হচ্ছে সাইন্টিফিক্যালি যে সময়টা যে যে সময় আমাদের আমাদের ব্রেন সবচেয়ে বেশি শার্প থাকে বেশি ক্লিয়ার থাকে আমরা ওই সময়টাতে পড়ালেখা না করে আমরা অন্য সময়ে যে সময় নষ্ট করতেছি যার কারণে পড়ালেখা আমাদের মাথায় ধরতেছে না তো এই বিষয়টা মাথায় রাখো এই তিনটার সময় খুবই গুরুত্বপূর্ণ সময় এই তিনটা সময়ে তুমি যা পড়বা নতুন পড়াগুলা নতুন ম্যাথ করবা নতুন পড়া পড়বা নতুন জিনিস শিখবা আর বাকি সময়টা রিভাইজ দেবা আশা করি যাদের মাথায় ধরে না আস্তে আস্তে মাথায় ধরবে কারণ হচ্ছে আমার কথা কাজে লাগতে না পারে কিন্তু আল্লাহ রাসুল যে দোয়া করছেন এই দুয়া আল্লাহ অবশ্যই কবল করবেন